এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? ভাই আজকে ইন্ট্রো দেওয়ার টাইম নাই ভাই, আমার ভীষণ স্কেলি পড়ছে আর তো হেলথের 12টা বাজায় গেছে। সো গাইস, আপনারা ভাবতেছেন যে আমরা এই জঙ্গলের মধ্যে কি করতেছি আর এই টাওয়ারটা কিসের? ভাই এটা আমার মানে মানে ক্র্যাশ অফ ক্ল্যান্স থেকে শেখা ভাই, স্নাইপারটা মানে কি জানো একটা বলে না, আর্চার টাওয়ার। হ্যাঁ হ্যাঁ, আর্চার টাওয়ার। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার খাবার টাবার সব হাঙ্গার একদম নাই হয়ে গেছে প্রায়, আর হেলথের তো 14টা বেজে গেছে, 14টা বেজে চলতেছে। তো গাইস, আমাদের আজকে একটা মিশন আছে, মিশনটা কমপ্লিট করতে হবে। তো আমাদেরকে প্রথমে আমাদের বাসায় যেতে হবে, আর আপনারা বলতেছেন আমাদের বাসা। সো গাইস, অনেক কষ্ট করে একটা বাসা বানিয়েছি আর আপনারা অবশ্যই এই বাসাটা পছন্দ হবে। আর গাইস, আগেবারের আগে আমি আর একটা কথা বলে দিতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলুন সামনে যাওয়া যাক। তো আমি আন্ডারগ্রাউন্ড একটা বাসা বানিয়েছি। ও গাইস, সেট সেটি আর সেটি আর হ্যাঁ, ফুস ফুস ফুস। আর সো এটা আমার খাবারের খুবই দরকার বর্তমানে, আমার লাইট অন করে দিই। আরে ভাই, এত মুভ কোথা থেকে আসছে? সো গাইস, আমার কাছে দেখি কি কি আছে। আমার কাছে শালকার বক্সে আছে, তেমন কিছু নাই রে ভাই। তো আমাদের কাছে গাইস বর্তমানে কিছুই নাই, আর আমরা এখন কি করতে পারি? আমাদের একটা যে মিশনটা কমপ্লিট করতে হবে তার জন্য আমাদের প্রচুর পরিমাণে খাবার লাগবে। তো দেখি আমরা খাবার খুঁজে পাই নাকি, আমরা আমাদের এতে ভিতরে যাই। সো গাইস, এগুলো আমাদের হ্যান্ডমেডের জিনিস দেখি। আরে রাইট রাইট কেমনে করে ভাই, এটা রাইট লেখা ছিল না? তো আমরা এখানে বসে পড়ছি আর ইয়াহু। সো গাইস, এটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর দেখি আমরা নিচে যাই আন্ডারগ্রাউন্ডে। আর এখানে কি আছে ভাই? তো আমাদের গাইস কিছু একটা মারতে হবে, মারার পর মানে খাবারটা দরকার, তারপরে আমরা তা রান্না করে খেতে পারবো যাতে আমাদের হেলথ তাড়াতাড়ি ফুলে যায়। আর গাইস, আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। সো আমরা এখন ব্যাক যাই, দেখি সামনে কি পাওয়া যায়। আমরা যে গুহাতে এখন আশ্রয় নিয়েছি না, সেই গুহাটা অনেক বড়। আর গাইস, আমি যদি মিশনটা কমপ্লিট করতে পারি তাহলে আমাকে মানে আমি ভিলেজে ফেরত যেতে পারবো। আর এখানে অনেক কিছু আছে। ও ভাই, তো এখানে দেখলাম গাইস এখানে কিছুই নাই, তো আমাদের উপরে যেতে হবে গাইস। আর আমার তো হাঙ্গার শেষ, কিছুই নাই আর। গাইস আমরা উপরে যাই, দেখি আমাদের খাওয়ার জন্য কিছু একটা লাগবে গাইস। সো গাইস, আমরা আমাদের আরেকটা নতুন জায়গায় যাব। আর এটা ভাই আপনাদের অবশ্যই পছন্দ হবে, যাই আন্ডার ওয়াটার ডাইভিং করে না, খুবই মানে ওপি একটা জিনিস ভাই এটা। আমরা চলে আসছি, এখানে কিছু আছে। ও মাই গড। সো গাইস, আমরা আলু নিয়ে নিই, আলু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আর এখানে এখানে খাবারের কিছু আছে গাইস, তো আমরা এখন এগুলো নষ্ট করবো না। দেখি গাইস, আমাদের এই খাবার দিয়ে অনেক হবে। আর গাইস, আমরা যে প্লেসে যেতে চলছি না, একদম ওপি লেভেলের ভাই, আপনারা দেখলে কি বলবেন। তাহলে গাইস, আমি এখন মানে বের হয়ে যায় রে ভাই, আমার হেলথের 12টা থেকে 14টা হয়ে যাবে। তো আমি এখন দেখি বাইরে এসেছি আর বাইরে বাহিরে যাব, মিশনটা কমপ্লিট করার জন্য।
তো গাইজ আমাদের এখন ওই পাশে যেতে হবে, আমি রাস্তাটা ভুলে গেলাম নাকি? ও ভাই দৌড়াতে পারছি না, আমার হাঁটা নেই, কিছু আমি একটা খাইনি। ও ভাই নজর দেন, আগে বাড়ার আগে আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর গাইস আমি তো 100% শিওর আপনাদের ভিডিওটা ভালো লাগলে, তো হোপ সো ইউ এনজয়। তো দেখি আমরা এদিকে আই, এদিকে তো আমাদের কাছে হাঙ্গারও আছে, এখন সব আছে, হেলথও প্রায় ফুল হয়ে গেছে। তো তাই আমাদের শর্টটা পাই, হ্যাঁ তো শর্ট পেয়ে গেছি, তো চলুন যাওয়া যাক। ভাই এত সুন্দর একটা জায়গা না, আপনারা দেখলে কি বলবেন? আরে আমার ভাই আমাদের চিফ যেটা ছিল সে বলছিল এখানে জায়গাটা, কিন্তু কই আমি তো মানে বুঝতে পারছি না। ও বেশ ভাই জায়গাটা এখানে আমরা বুঝতে পেরেছি, আর দেখি নিচে। আরে ভাই দিয়া দে রে ভাই দিয়া, তো আমরা আগে এই বান্দর গুলা হ্যাঁ গাড়ি আমরা জায়গাটা পেয়ে গিয়েছি, এটাই হলো সেই জায়গা ভাই, বিশ্বাস আমি। ও মাই গড, আরে লাইটটা কই? আরে লাইট আনতে পারি চাস? ও মাই গড, আরে মাল ধরা বসে। ও ভাই এটা কি সাউন্ড হচ্ছে? সিরিয়াসলি ভাই গায়ের কাঁটা শিহরে উঠতেছে, মানে সাউন্ডটা একদম ফিল করে নিচ্ছি। ওপি লেভেলে আমরা এগুলো নিয়ে যাব, আর সামান্য কিছু পরে দুটো দিনের জন্য রাখবো। দেখি এটাতে আমরা কি ক্রাফট করতে পারি। ও ভাই এখন আমাদের কিছু করার টাইম নেই, এখন এটা আমাদের মেরে ফেলার জন্য আসতেছে, তো আমাদের পালাতে হবে প্রথমে। আর আমাদের হাঙ্গারটা তো কমে যাচ্ছে, তো গাইজ আমরা এখন ফুল স্পিডে দৌড়াচ্ছি একদম রকেটের গতিতে। আমি দেখি আমরা এটা দেখি গ্রাব করতে পারি। তো রাত হয়ে গেছে ভাই, জীবনটা একদম তেজ কাটা হয়ে গেছে। আরে ক্রিপার 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 ক্রিপার, না 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 না, ওই শেট। আরে ভাই গোটা গোষ্ঠী এখন এখানে, আমার কি মারার জন্য আশা লাগবে? ভাই আমি কারোর সাথে ফাইট নিতে পারবো না এখন, আমাকে এখন বাসায় গিয়ে যেতে হবে। তো গাইস আমরা ফাইনালি আমাদের কষ্ট কষ্ট করে আমাদের বাসায় চলে এসেছি, লাইট অফ, এই ঘুমিয়ে পড়ি। আর সকালটা হবে আমাদের জন্য বেস্ট, তো সকাল হয়ে গেছে, লাইট অন করে দিলাম। আর দেখি আমাদের কাছে কী আছে বর্তমানে। তো আমরা একটা দূরবিন ক্রাফট করবো, যেহেতু আমাদের কাছে একটা আছে, তো আমরা আপনাদের আরেকটা ক্রাফট করে দেখাবো। দূরবীনের জন্য যে অস্ত্রগুলো লাগে সেগুলো তো আমি এখনো পারছি না, তো পেয়ে গেছি অলরেডি। তো আমরা এখন যাই দেখি দূরবীন বানানো যায় নাকি। তো এটা এখানে দেয়, আর এটা আমি এখানে, এটা এখানে।
সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন দূরবীন তৈরি হয়ে গেছে, আর কোনো ব্যাপার না, সমস্যাই নাই। আর আমার কাছে অনেকগুলো স্লাইম বল আছে, তো স্লাইম বল দিয়ে আমি কি তৈরি করবো? ঠিক আছে, একটা নিলাম। আর হবে না, সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দুটি একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভাই বেশি বেশি করে শেয়ার করবেন ভাই। সো গাইজ আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।